সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সেগুলো একই থাকছে অর্থাৎ আগামীকাল আফটারনুন এবং ইভিনিং এ পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল ক্রস করবে বিটুইন দীঘা এন্ড হাতিয়া আইল্যান্ডের মাঝখান থেকে ক্লোজ টু সুন্দরবন। ক্রস করার সময় উইন্ড স্পিড থাকবে 165 থেকে 175, গাস্টিং 185 কিলোমিটার প্রতি ঘন্টায়। বাকি যা রেইনফল ওয়ার্নিং আমরা দিয়েছি সেটা হচ্ছে ওই একই রকমই আছে, সবটাই নো চেঞ্জ। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, একদম এক্সট্রিম উপকূলবর্তী জেলাগুলোতে দু এক জায়গায় এক্সট্রিমলি হেভি রেইনফল ওয়ার্নিং। স্টর্ম সার্জ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় একটু বেশি হওয়ার সম্ভাবনা, যেটা 4 থেকে 5 মিটার, পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে 3 থেকে 4 মিটার। গেল উইন্ড স্পিড যেটা আমরা বললাম যে 165, 175, 185 প্রতি ঘন্টায়, মূলত 2 চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে এটা অনুভূত হবে। একটু সন্নিহিত যে জেলা, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোতে কিন্তু ল্যান্ডফল টাইম যখন ক্রস করবে সাইক্লোন 110 থেকে 120, সর্বোচ্চ 130 কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়ার গতিবেগ থাকবে। বাকি অ্যাডভাইসারি যেটা আগেই আপনাদের দিয়েছি সেগুলো সেম আছে, কোনো চেঞ্জ নেই। ড্যামেজ যেটা এক্সপেক্ট করছি, মূল যেটা এখন বিষয় সেটা হচ্ছে ঘূর্ণিঝড় একটু এগিয়ে এসছে দীঘার কাছে 510 কিলোমিটার দূরে, এবং ল্যান্ডফল টাইম যেটা আমরা বলেছিলাম ক্রসিং টাইম সেটাও মোটামুটি আফটারনুন ইভিনিং অফ 20th মে, আগামীকাল, আবারও রিপিট করছি, আগামীকাল বিকেল এবং সন্ধে এই সময়টায় কিন্তু আমাদের এই উপকূল ক্রস করবে, এবং তার জন্য যা যা ড্যামেজ হবে সেগুলো আগেও আমরা বলেছি এবং অ্যাডভাইসারি আগেও আপনাদের দিয়েছি, তার কোনো মেজর চেঞ্জেস নেই। চেঞ্জেস বলতে যেটুকু সেটুকু হচ্ছে 510 কিলোমিটার দীঘা থেকে দূরে আছে, ফলে একটু এগিয়ে এসছে, বাকি জিনিস মোটামুটি সেম আছে। তাও আর একবার, কলকাতার যেহেতু ইস্ট দিয়ে যাবে এবং খুব বেশি দূর নয় আমাদের সুন্দরবন ডেল্টা, সেক্ষেত্রে কলকাতার জন্য যে স্পেশাল ওয়ার্নিং আমাদের সেটা হচ্ছে ল্যান্ডফল হওয়ার সময়, ক্রস করার সময় কলকাতায় 110 থেকে 120, সর্বোচ্চ 130 কিলোমিটার প্রতি ঘন্টায়, কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, দু এক জায়গায় এক্সট্রিমলি হেভি রেইনফল, পার্টিকুলারলি সাউথ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নর্থ চব্বিশ পরগনায়। এবং সর্বোপরি যে অ্যাডভাইসারি আমরা কলকাতার জন্য দিয়েছি সেটা হচ্ছে যে যদি সম্ভব হয় কালকে টোটাল ক্লোজ অফ অল এস্টাবলিশমেন্ট, এবং যদি পারা যায় পাবলিক মুভমেন্ট টোটালি রেস্ট্রিক্ট করা যায়। দেন উইন্ড স্পিড যদি দেখেন সেক্ষেত্রে তো ডেফিনেটলি শক্তিশালী, আমরা কি বলছি 165 থেকে 175, গাস্টিং 185, ডেফিনেটলি স্পিডের দিক থেকে শক্তিশালী। কিন্তু আপনারা যেটা কম্পেয়ার করছেন সেটা হচ্ছে সমুদ্রের মধ্যে থাকা একটা সাইক্লোনকে আর একটা সাইক্লোন যেটা অলরেডি হিট করে দিয়েছে, এক দু নম্বর যেটা হচ্ছে কোনো দুটো সাইক্লোনের কিন্তু ট্র্যাক এক নয়। আয়লার ক্ষেত্রে যদি এরিয়া অফ কভারেজ যদি দেখেন ড্যামেজের, সেটা ছিল অনেক বেশি, তার কারণ এটা সাউথ থেকে নর্থে সোজা উঠেছিল পশ্চিমবঙ্গের পেট বরাবর, ফলে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ একসাথে। আমফানের ক্ষেত্রে যেটা হবে যে উপকূলবর্তী যে জেলাগুলো সেই জেলাগুলোতে কিন্তু এক্সটেন্সিভ ড্যামেজ হবে, ইনক্লুডিং ক্যালকাটা।